পাঁচমিশালি গল্প চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ মহাষষ্ঠীর পূর্ণ দিনে শোনাতে এসেছি একটি কল্পবিজ্ঞানের গল্প, অম্বুজবাবুর ফ্যাসা, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠে মৌমিতা সেনগুপ্ত, মোক্ষদা ও কম্পিউটারের ভূমিকায় শম্পা শীল, আর অম্বুজবাবুর ভূমিকায় আমি অর্চ সেনগুপ্ত। তাহলে চলো আমাদের পুজোর শুরু হোক সুন্দর একটা গল্প দিয়ে, অম্বুজবাবুর ফ্যাসার। সকালবেলা অম্বুজ মিত্রের স্ত্রী কাত্যায়নী দেবী ঝি মোক্ষদাকে খুব বকাবকি করছিলেন, স্বামীকে একটু আলু ভেজে ভাত দেবেন তা সেই আলু ঠিক মতো পুচনো হয়নি, ডাবরাই দেবার গলিক বাটা তেমন মিহি হয়নি। অম্বুজবাবুর গেঞ্জি সকালে কেচে শুকিয়ে রাখার কথা, সেটাও হয়নি। পান সেজে দেবেন তা সুপুরি ঠিক মতো ফাটা হয়নি, আরও কত কি। কাত্যায়নী বললেন, এত কালের ঝি বলে তাড়াতে কষ্ট হয়, মোক্ষদা কিন্তু তবু তোকে বলি, তুই যা বাবা অন্য কাজ দেখ। অম্বুজবাবু তার বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। মোক্ষদা গিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল, ডিম্নিমা আমাকে জবাব দিয়েছেন, এবার আমাকে একটা কাজ দেখে দিন। অম্বুজবাবু নক্ষদার দিকে ভ্রু উচকে একটু চেয়ে থেকে বললেন, জবাব দিল কেন? আমার কাজ ওর পছন্দ নয়। অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন, দেখি খোপাটা ফল তো। মোক্ষদা খোপা খুলে ফেললেন। অম্বুজবাবু উঠে মোক্ষদার চুলের মধ্যে একটা স্ক্রু ড্রাইভার চালিয়ে ছোট্ট একটা স্ক্রু একটু টাইট করে দিলেন। তারপর মোক্ষদার কপালের কাঁচ পোকার টিপটা ফুটে তুলে ফেললেন। টিপের নিচে একটা ছেঁদা, তার মধ্যে একটা শিশির থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ঢেলে ফের টিপটা আটকে দিয়ে বললেন, এবার যা কাজ কর গে। মোক্ষদা তবু দাঁড়িয়ে রইল। অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? মোক্ষদা মাথা নত করে বলল, আমি আর ঝিগিরি করব না, আমাকে অন্য কাজ দিন। অম্বুজবাবু খুব অবাক হয়ে বললেন, ঝিগিরি করবি না মানে? তোকে তো ঝিগিরি করার জন্যই তৈরি করা হয়েছে। মোক্ষদা ঝলকার দিয়ে বলল, তাতে কি, অগ্নে দিনে তো হয়, আমাকে অন্য রব প্রোগ্রামে ফেলে দেখব পারি কি না। অম্বুজবাবু একটু তীক্ষ্ণ চোখে মোক্ষদার দিকে চেয়ে বললেন, হ্যাঁ খুব লায়ক হয়েছো দেখছি, এ চোরে পক্ক কোথাকা কি করতে চাস? আমাকে ইউপিআর ক্রেডিট করে দিন। কাজটা এমন কিছু শক্ত নয় তা অম্বুজবাবু জানে। মোক্ষদার মগজটা উলে ফেলে প্রোগ্রাম ডিস্কটা পাল্টে দিলেই হলো, কিন্তু সমস্যা অন্য জায়গায়। নামে মোক্ষদা আর কাজে ঝি হলেও মোক্ষদা আসলে কলের পুতুল। কলের পুতুল দিয়ে তৈরি করা হয় কারখানা, এক এক ধরনের রোবোকে এক এক ধরনের কাজের জন্য প্রোগ্রাম করে দেওয়া হয়, সেই প্রোগ্রাম অনুযায়ী সে চলে, তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না বা থাকবার কথাও নয়। তাহলে মোক্ষদার এই যে নিউক্লিয়ার ফিজিসিস্ট হওয়ার ইচ্ছে, এটা এলো কোথা থেকে? অম্বুজবাবু চিন্তিতভাবে মোক্ষদার দিকে একটু চেয়ে থেকে বললেন, ঠিক আছে, বেলা তিনটে নাগাদ সেন্ট্রাল রোবো ল্যাবরেটরিতে যাস। মোক্ষদা চলে গেলে অম্বুজবাবু উঠলেন, কাজে বেরোতে হবে। কাজ বড় কমও নয় তার। অম্বুজবাবু মস্ত কৃষি বিজ্ঞান, কৃষিক্ষেত্রে তিনি যেসব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তাতে পৃথিবী এবং মহাকাশে বিস্তর অনুৎপালন ঘটে গেছে। মহাকাশে কড়াইশুঁটির চাষ করে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 2340 সালে, কিন্তু সেখানেই থেমে থাকেননি। চাঁদ এবং মঙ্গল গ্রহে তিনি এক আশ্চর্য ছত্রাক তৈরি করেছেন,
সেই ঝপঝাপের প্রভাবে চাঁদে ধীরে ধীরে আবহমণ্ডল এবং জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে। মঙ্গল গ্রহে এখন রীতিমতো গাছপালা জন্মাচ্ছে। আবহমণ্ডলের দূষিত গ্যাস সবই খেয়ে ফেলছে গাছপালা। এসব কৃতিত্বের জন্য তাকে আরও তিনবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অম্বুজবাবু তাঁর অটো চেম্বারে ঢুকলেন। সব ব্যবস্থায় ভারী সুন্দর এবং স্বয়ংক্রিয়। ঢুকতেই দুখানা যান্ত্রিক হাত এসে গাল থেকে দাড়ি মুছে নিল। যন্ত্রের নরম কয়েকখানা হাত তার সর্বাঙ্গে তেল মাখিয়ে দিল। শরীরের সমান তাপমানের জল আপনা থেকেই স্নান করালে তাকে। শরীর শুকনো হলে জলীয় বাষ্পবিহীন বাতাস, তারপরে নিখুঁত কাঁচা ও কোচায় ধুতি পরালো তাকে যন্ত্র। গায়ে পাঞ্জাবি পরিয়ে বোতাম মেটে দিল, চুল আছড়ে দিল। সব মিলিয়ে 7 মিনিটও লাগল না। তার বাড়িতে রান্না, ভাত বাড়া এবং খাইয়ে দেওয়ারও যন্ত্র আছে, তবে সেগুলো ব্যবহার করেন না। কাত্যায়নী রাধেন বাড়েন অম্বুজবাবু নিজের হাতেই খান। খেয়ে পান মুখে দিয়ে ছেলের ঘরে একবার উঁকি দিলেন তিনি। ছেলে গম্বুজ একটা ভাসন্ত শতরঞ্জিতে উপুয়া হয়ে শুয়ে একটি যন্ত্র বালিকার সঙ্গে দাবা খেলছে। গম্বুজের লক্ষণটা ভালো বুঝে নাও নিজ। ছেলেটার কোনো মানুষ বন্ধু নেই, ও সব বন্ধুই হয় যন্ত্র বালক নয় যন্ত্র বালিকা বলে কপালে হাত ঠেকিয়ে একটা পান মুখে দিয়ে ছাতা বগলে পড়ে অম্বুজবাবু বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়া বলতে যত সোজা, কাজটা তত সোজা নয়। অম্বুজবাবু থাকেন একটা 200-তলা বাড়ির 177 তলায়। লিফট এবং এসকালেটার সবই আছে বটে, কিন্তু অম্বুজবাবু এসব ব্যবহার করেন না। তাঁর ফ্ল্যাটে একটা খোলা জানালা আছে, তাই দিয়ে তিনি বেরিয়ে পড়েন। শূন্যে পা বাড়িয়ে তিনি ছাতাটা ফট করে খুলে ফেললেন। ছাতাটা আশ্চর্য অম্বুজবাবুকে শূন্যে ঝুলিয়ে রাখে। চারিদিকে শূন্যে নির্দিষ্ট দূরত্বে ট্র্যাশবিন বা ময়লা ফেলার বাক্স ভেসে আছে। তারই একটাতে পানের পিক ফেলে অম্বুজবাবু ছাতার হাতলটা একটু ঘোরালেন। ছাতাটা অমনি তাকে নিয়ে দুলকি চালে উঠতে উঠতে 250 তলা এক পেন্নায় বাড়ির ছাদে এনে ফেনব। ছাদ বললে ভুল হবে, আসলে সেটা একটা মহাকাশ স্টেশন। চারিদিকে যাত্রীদের বসবার জায়গা, বহু যাত্রী অপেক্ষা করছি, অনেকে মানপত্র নিয়েও, কারো কারো সঙ্গে বাচ্চা কাচ্চাও আছে। এরা কেউ মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহগুলির কোনোটাতে যাবে, কেউ যাবে চাঁদে, মঙ্গলে বা বৃহস্পতি কিংবা শনির কোনো উপগ্রহে। তবে এখান থেকে সরাসরি নয়, একটা মহাকাশ ফেরি পৃথিবীর কমিউনিকেশন সেন্টারে এক কৃত্রিম উপগ্রহে পৌঁছে দেবে যাত্রীদের। সেখান থেকে পেনলায় পেনলায় মহাকাশ যান বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে নির্দিষ্ট সময়। অম্বুজবাবুর ফেরি চলে এলো। কোচা দিয়ে জুতো জোড়া একবার ঝেড়ে অম্বুজবাবু গিয়ে তাড়াতাড়ি ফেরিতে বসে পড়লেন। স্বচ্ছ ধাতুর তৈরি ফেরিতে বসে চারিদিকে সব কিছুই স্পষ্ট দেখতে পাওয়া যায়। তবে অম্বুজবাবু এই সময়টায় একটু ঘুমিয়ে নেন। টিকিট চেকার এসে টিকিট টিকিট বলে একটু বিরক্ত করে অম্বুজবাবু ঘুমন্ত হাতে মান্থলিটা বের করে দেখি আবার ঘুমিয়ে পড়েন। কমিউনিকেশন স্যাটেলাইটে এসে অম্বুজবাবুকে মহাকাশচারীর একটা জামা পরে নিতে হয়। তারপর চন্দ্রিমা নামক চাঁদের রকেটে গিয়ে বসেন। চাঁদে পৌঁছতে লাগে মাত্র 4 মিনিট। চাঁদে নেমে বেশ খুশি হন অম্বুজবাবু। মাইলের পর মাইল সবুজে ছেয়ে গেছে। চাঁদের মাধ্যাকর্ষণ আগে অতি ক্ষীণ ছিল। চাঁদের মাটিতে গর্ত ফুড়ে তলায় বহু রকম কলকাঠি নেড়ে বৈজ্ঞানিকেরা এখন প্রায় পৃথিবীর মতোই মাধ্যাকর্ষণ সৃষ্টি করেছেন। ফলে এখন ধীরে ধীরে চাঁদের আবহমণ্ডল তৈরি হয়েছে। একটু একটু বাতাস বয়, কখনো স্বপ্নও মেঘও পড়ে। সব মিলিয়ে গুটিচারিক নদী সৃষ্টি করা গেছে এখানে। মাটির নিচে বহু দিনের পুরনো বরফ ছিল সেইটা বললে। তবে আসল কথা হলো, গাছ চাঁদকে মানুষ্য বসবাসযোগী স্বয়ং সম্পন্ন একটি গ্রহে পরিণত করতে গেলেও ঠিকমতো উদ্ভিদের চাষ করতে হবে, তাহলে আর দেরি হবে।
আপাতত চাঁদের কলোনিতে লাখখানেক লোক বসবাস করে। রাস্তাঘাটও কিছু হয়েছে, গাড়ি ঘোড়াও চলছে। অম্বুজবাবুর আশা আর বছরখানিকের মধ্যে চাঁদে আর কাউকে আকাশচারীর পোশাক পরতে হবে না বা অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাস নিতে হবে না। সেটা সম্ভব করতে অম্বুজবাবু তিন রকম গাছের বীজ জুড়ে নতুন এক রকম উদ্ভিদ সৃষ্টি করেছে। সেই বীজ আজকালের মধ্যেই অঙ্কুর ছাড়বে। যদি গাছটা সত্যি জন্মায় তাহলে একটা বিপ্লবী ঘটে যাবে। এই একটা আবিষ্কারের জন্যই হয়তো তাকে আরও তিনবার নোবেল পুরস্কার দেওয়া হবে। অম্বুজবাবু তার এই নতুন উদ্ভিদটির নাম রেখেছেন অম্বুচিম্বর। লোনাগঙ্গা নদীর ধারে অম্বুচিম্বর খেয়ে সেখানে অনেক মানুষ ও যন্ত্র মানুষ নানা সাজ সরঞ্জাম নিয়ে অবিরল কাজ করে যাচ্ছে। ক্ষেতের ধারেই একটা চমৎকার কম্পিউটার বসানো। অম্বুজবাবু কম্পিউটারে লাগানো একটা টিভি স্ক্রিনের সামনে বসলেন। অম্বুচিম্বর সব ইতিহাসের রেকর্ড এই যন্ত্রে রাখে। অম্বুজবাবু যন্ত্রের সামনে বসে নব ঘোরালেন। পর্দায় বীজের অভ্যন্তরীণ ছবি ফুটে ওঠার কথা। অঙ্কুর ছাড়তে দেরি হচ্ছে কেন সে বিষয়েও বীজের সঙ্গে টেলিপ্যাথি যোগে কিছু কথাবার্তা আছে অম্বুজবাবুর। কিন্তু আশ্চর্যের বিষয়, পর্দায় সেরকম কোনো ছবি এলো না, বরং ফুটে উঠল একটা দাবার ছক। অম্বুজবাবু আটকে উঠে বললেন, কি? কম্পিউটার জবাব দিল, আজ আমার কাজ উঠতে উঠছে উঠছে না, এসো একটু দাবা খেল। অম্বুজবাবু অবাক হয়ে বললেন, দাবা খেলবে মানে? দাবা খেলার প্রোগ্রাম তোমার ভেতরে কে ভরেছে? তোমার তো দাবা খেলার কথা নয়। কম্পিউটারটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাবা খেলার প্রোগ্রাম নেই তো কি বল, প্রোগ্রাম আমি নিজেই করেছি। রোজ কি একঘেয়ে কাজ করতে ইচ্ছে পারে বলো? অম্বুজবাবুর মনে পড়ল তার যন্ত্র মানবী জীব অক্ষদাও আজ কিছু অদ্ভুত আচরণ করেছে। এগুলো কি হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। খুবই অদ্ভুত কাণ্ড। যন্ত্রের যদি নিজস্ব ইচ্ছা শক্তি জন্মাতে থাকে তবে যে ভয়ঙ্কর ব্যাপার হবে। অম্বুজবাবু তাড়াতাড়ি তার কম্পিউটারের ঢাকনাটা খুলে ফেলে ভেতরের যন্ত্রপাতি পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়লেন। যন্ত্রের ইচ্ছা শক্তি কোথা থেকে আসছে তা জানা দরকার, জেনে তা নিকেশ করারও ব্যবস্থা করতে হবে। পরীক্ষা করতে করতে অম্বুজবাবু আপন মনেই বলতে থাকেন, যন্ত্র মানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে অযোগকাণ্ড, যন্ত্র শেষে মানুষ হয়ে যাবে। ওদিকে অম্বুজবাবুর অজান্তে কম্পিউটার তার বিশ্লেষণী রশ্মি ভেঙে দুটি যান্ত্রিক অতি অনুভূতিশীল বাহু দিয়ে তার মস্তিষ্কটা পরীক্ষা করে দেখছিল। দেখতে দেখতে কম্পিউটার হঠাৎ আনমনে বলে উঠল, মানুষ কি শেষে যন্ত্র হয়ে যাচ্ছে? এ কি আজব কাণ্ড, মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে? আমাদের গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। যেন আপনাদের সবার পুজো ভালো কাটবে। পরের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে আবার হাজির হব এই চ্যানেল। আজ তাহলে আসি, নমস্কার।